দিনে হানিফে বিদাত সংযোজন করেছিল, আর দাবি করত আমরা হলাম দিনে হানিফ তথা একনিষ্ঠ দিনের উপর রয়েছি। কুরাইশরা দিনে হানিফ একনিষ্ঠতার উপর তারা বড় গলায় বলতো, মূলত তারা দিনে হানিফের উপর ছিল না, তারা নিজেরাই কিছু বিদাত তৈরি করে নিয়েছিল। বিদাতকারী সবচেয়ে নিকৃষ্ট হয়, বিদাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের সাথে আমানতে খিয়ানত করেছে তাই মনে করা হয়। আজকের বিদাতি এবং ওই কুরাইশরা বিদাত যে বিদাত করেছিল, এদের মধ্যে আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই বন্ধুগণ। দিনা ইব্রাহিমেতে কি কি বিদাত সংযোজন করেছিল, ছয় থেকে চার থেকে পাঁচটা আলোচনা এনেছেন আর রাহেকুল মাখতুম এর লেখক মাওলানা সফিউর রহমান মুবারকপুরী এর 57 এবং 58 নাম্বার পৃষ্ঠায়, আপনারা পড়ে দেখবেন, বিস্তারিত বলার সময় নেই। সেখানে চার থেকে পাঁচটি বিদাতের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম বিদাত হচ্ছে কুরাইশরা নিজেদেরকে হুমস বা বীর দাবি করত, তারাই সবচেয়ে বেশি সম্মানিত, মক্কার হেরেমের তারা রক্ষক, তারাই বেশি সম্মানিত দাবি করত। দাবি করার কারণে তারা কখনো কম্বলের শিবিরে প্রবেশ করত না। কিসের শিবিরে? কম্বল দিয়ে তৈরিকৃত যে শিবির আছে বা তাঁবু বলে, এই তাঁবুরের মধ্যে তারা প্রবেশ করত না। যদিও রৌদ্রে তাপে তাদের কষ্ট হতো, তবু তারা চামড়া নির্মিত তাঁবু ছাড়া অন্য কোনো তাঁবুতে প্রবেশ করত না। হাজিগণ দূর দূরান্ত থেকে আগমন করতেন, তারা যে খাদ্য নিয়ে আসতেন এই খাদ্য কুরাইশরা গ্রহণ করতেন না। তারা আগেই বলে রেখেছিলেন, কুরাইশদের জন্য, হুমসদের জন্য তোমাদের খাদ্য বৈধ নয়, হারাম ঘোষণা করে দিয়েছিলেন নিজেদের জন্য। অতঃপর তারা নিজেদেরকে হুমস বীর জাতি প্রমাণ করার জন্য বলে দিলেন, তোমরা দূর দূরান্তে যারা হাজি আগমন করেছ, তোমরা দূর দূরান্ত যারা হাজি আগমন করেছ, তারা তাদের জন্য কিছু মূল ও নীতি তারা পেশ করে দিয়েছিল। আর সবাই আরাফাতের ময়দানে যেতেন, কিন্তু এই কুরাইশ আরাফাতের ময়দানে যেতেন না। আচ্ছা বলেন, আরাফাতের ময়দানে না গেলে কি হজ হবে? হজ হবে না। এরা আরাফাতের ময়দানে যেতেন না, তারা মুজদালিফাতে অবস্থান করতেন, সেখানেই তাওয়াফ ইবাদত করে নিতেন। তারা আরাফাতের ময়দানে যেতেন না, বলছেন যে আমাদের জন্য আরাফাতের ময়দানে যেতে হবে না। এভাবে তারা বিদাত তৈরি করে নাই। আরেকটি নিকৃষ্টতম বিদাত হচ্ছে এই যে, তারা বাইরের আগত হাজিদের জন্য মৌলনীতি করে রেখেছিল যে তোমরা যে পোশাক নিয়ে আগমন করেছ, এই পোশাক পরে কাবা তাওয়াফ করা যাবে না। বন্ধুগণ, যেই পোশাক তোমরা পরে এসেছ সেই পোশাক পরে কাবা তাওয়াফ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদের কিছু মৌলনীতির বিরুদ্ধে পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 199 নম্বর আয়াতে বলছেন, সুম্মা আফিজু মিন হাইসু আফাদান নাস, সুতরাং মানুষরা যেখানে যায়, যেখান থেকে ফিরে আসে, তোমরাও সেখান থেকে ফিরে আসো। অর্থাৎ আরাফাতের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ফরজ করে দিলেন। এখন কুরাইশরা বলছেন যে তোমরা যে পোশাক পরে এসেছো, এই পোশাক পরে কাবা তাওয়াফ করা যাবে না। তাহলে কি করতে হবে? কাবাতে রক্ষিত কিছু পোশাক ছিল, অল্প বিস্তর, সবার জন্য হবে না। সেই সমস্ত পোশাক করা মূল্যে তারা হাজিদের কাছে বিক্রি করত। করা মূল্যে বিক্রি করার কারণে বহু লোক ওই পোশাক থেকে মাহরুম হয়ে গেল, পোশাক পেল না। এখন কি করা যাবে? সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, ওহে যে পোশাক পরে তোমরা কাবাতে এসেছো, ওই পোশাক তো সুদের টাকার তৈরি, ঘুষের টাকার তৈরি, ওই পোশাক পরে তোমার সালাত আদায় করা যাবে না, কাবা তাওয়াফ করা যাবে না, আল্লাহর ঘর তাওয়াফ করা যাবে না। অতএব তোমরা একটা কাজ করো, এই পোশাক খুলে গেল, জন্মদিনের ড্রেস পরো। কিসের ড্রেস? জন্মদিনের ড্রেস। জন্মদিনের ড্রেস কি আছে? কিছু নাই, কিচ্ছু নাই।
সুতরাং পুরুষেরা ন্যাংটা হয়ে তাওয়াফ করা শুরু করলো। এই তো কিছুদিন আগের ঘটনা, এই তো মুশরিকরা কাবা তাওয়াফ করেছে ন্যাংটা হয়ে, ধর্মের নামে ন্যাংটা হয়েছে। পুরুষেরা পোড়া শরীর ন্যাংটা, আর মহিলারা এইখানে অল্প কিছু বুকের মধ্যে কিছু কাপড় বেঁধেছে আর ন্যাংটি পরেছে, এরপর কবিতা আবৃত্তি করেছে, আজকে অদ্য যা খুলি আছি তাহা আল্লাহর সন্তুষ্টির জন্য খুলি আছি, সুতরাং ইহা দেখা কাহারো জন্য বৈধ হবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এইভাবে তারা কাবা তাওয়াফ করতে শুরু করলো, ধর্মের নামে তারা উলঙ্গপনা করলো। আজকে এই মুশরিকদের সাথে আমাদের কিছু মাযহাবী ভাইদের মিল আছে না নাই? কথা বলেন, মিল আছে না নাই?